নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা শুরু করছি 294 বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন খুঁটিনাটি খবর তো থাকবেই সেই সঙ্গে অবশ্যই আমরা নজর রাখব আফগানিস্তানের দিকে এবং অবশ্যই তালিবানদের পৈশাচিক তাণ্ডবের দিকে আমরা নজর রাখব সঙ্গে রয়েছে বিশাখা এবং প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখব আফগানিস্তান জুড়ে তালিবান শাসন আধার নেমেছে কাবুল কান্দাহারে আতঙ্কপুরী থেকে দেশে ফিরেও আতঙ্ক কাটেনি নদিয়ার দুই যুবকের এই সমস্ত খবরে যেরকম আমরা নজর রাখব পাশাপাশি আমরা অবশ্যই চোখ রাখব আফগানিস্তানে এই মুহূর্তে কি চলছে কিভাবে এসিবি অর্থাৎ আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের দখল নিয়েছে তালিবানরা এর পাশাপাশি নাঙ্গারহাট থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে কিভাবে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে সার্বিক কি পরিস্থিতি আমরা সেই নিয়ে সেই দিকে নজর রাখব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু তার আগে আমরা জানিয়ে রাখব কিভাবে আফগানিস্তানে আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে আফগানিস্তানে ক্রিকেট খেলার জন্য ভারতের অন্যতম অবদান রয়েছে যাদেরকে বলা হয়েছিল যাতে 1996 থেকে 2001 সালের যে রক্তক্ষয়ী বিপ্লব যে সমস্যা যে জঙ্গি শাসন সেই শাসন থেকে বেরিয়ে আসার জন্য তারা যাতে গণতন্ত্রের মূল স্রোতে আসতে পারে সেই জন্য ভারতের তরফ থেকে বিভিন্ন রকমভাবে সাহায্যের মধ্যে এই ক্রিকেট দলের ক্রিকেট দল তৈরি বা ক্রিকেট সংসদ তৈরি তার জন্য কিন্তু যথেষ্ট অবদান ছিল ভারতের এবার সেই আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দখল নিল তালিবানরা আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ নিউজ রুম থেকে ময়ূখ আমরা দেখতে পাচ্ছি যে এবার ক্রিকেট কন্ট্রোল বোর্ড কেউ ছাড়ছে না তালিবানরা সকালে দেখেছিলাম ন্যাটোর সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে তারা এবং এবার আফগানিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই বোর্ডের অফিসকেও কিন্তু তারা ছাড়লো না দেখো আমরা সারা দিন ধরে যে ছবি দেখাচ্ছি তা মর্মান্তিক আমরা সারা দিন ধরে যে ছবি দেখাচ্ছি তা হতাশার ছবি এবং আমরা সারা দিন ধরে যে জল্লাদের উল্লাসের ছবি দেখাচ্ছি তার মধ্যে নবতম সংযোজন ক্রিকেট প্রেমীদের জন্য হতাশা শুধু নয় ক্রিকেট প্রেমীদের জন্য হৃদয় বিদারক এক খবর আমরা এই মুহূর্তে নিয়ে আসছি রাত 9টার সময় রিপাবলিক বাংলাতে আফগান ক্রিকেট বোর্ড যে ক্রিকেট বোর্ড বা যে ক্রিকেট টিমের সারা পৃথিবীকে মাতানোর সম্ভাবনা ছিল পাকিস্তানের পর কার্যত আফগানিস্তান নতুন সুপার পাওয়ার হয়ে উঠে আসতে পারত এই ক্রিকেটে এই ক্রিকেট দুনিয়ায় সেই আফগান ক্রিকেট বোর্ডেও এবার ঢুকে পড়ল তালিবানরা এই তালিবান জঙ্গি তালিবান জল্লাদেরা ঢুকে পড়ে এবার যেটা ওরা করতে চলেছে তা হলো আফগান ক্রিকেট বোর্ডটাকে ডিসলভ করে দেবে আফগান ক্রিকেট বোর্ডটাকে বন্ধ করে দেবে স্টেডিয়াম বন্ধ করে দেবে এবং তার থেকেও ভয়ঙ্কর যে খবর তা হলো যারা ক্রিকেটার আছে যারা আফগান টিমের যারা ক্রিকেটার আছে এই মুহূর্তে ইংল্যান্ডে খেলছে তারা তাদের ঘরে ফেরাটা অনিশ্চিত হয়ে গেল সেই ক্রিকেটারদের মা বাবা বোন তারা কি অবস্থায় থাকবে তাই নিয়ে অলরেডি আমরা জানি দুশ্চিন্তায় আছে এই ক্রিকেটাররা এবার তাদের ফেরাটা বন্ধ করে দিল তুমি এই প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে 20 বছর ধরে ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আফগানিস্তানের সারা পৃথিবীকে এই মুহূর্তে যারা যারা ইনফ্রাস্ট্রাকচার এবং সফট স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে তাদের মধ্যে ভারতও একটি সুপার পাওয়ার হিসাবে উঠে এসেছে ভারতের টেকনোলজি আমরা অন্য দেশকে দিই আফগানিস্তানকে একটা সময় আমরা বারবার যে কথাটা বলছি আফগানিস্তানকে পাকিস্তান যখন ছোট ছোট ছেলেমেয়েগুলোকে বন্দুক চালানো শেখাচ্ছে আমাদের দেশ আমাদের গর্বের 130 কোটি মানুষের এই দেশ তারা আফগানিস্তানকে ক্রিকেট খেলাটা শেখাচ্ছিল শুধু তাই নয় আফগান টিমের যারা ছেলে তাদের ট্রেনিং তাদের ডায়েট তাদের খাওয়া দাওয়া তাদের রেখে দেওয়া নয়ডাতে এবং ধর্মশালাতে এই দুটো জায়গায় তুমি জানো দিল্লি এনসিআরের মধ্যে নয়ডা আছে নয়ডা স্টেডিয়ামে প্র্যাকটিস করানো ধর্মশালা সিমলার ধর্মশালাতে প্র্যাকটিস করানো হিমাচলের ধর্মশালাতে প্র্যাকটিস করানো এই সমস্ত প্রসেসটা কার্যত পিছিয়ে দিল সারা পৃথিবীকে এবার সিদ্ধান্ত নিতে হবে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে এটা হচ্ছে দাসত্ব থেকে মুক্তির লড়াই এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের লড়াই ইমরান খান তিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন ইমরান খানকে জবাব দিতে হবে যে ইমরান খান আপনি এই যে দাসত্ব থেকে মুক্তির কথা বললেন সেই দাসত্ব থেকে মুক্তি মানে কি ক্রিকেট টিমটাকে উঠিয়ে দেওয়া একদমই তাই ময়ূখ এবং এর আগে আমরা দেখেছিলাম একজন ফুটবল প্লেয়ারকে তাকেও মেরে ফেলা হয়েছে নির্বিচারে গুলি করে এবং আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে প্লেয়ারদের যেটা তাদের ইতিমধ্যেই এজেন্ডা ছিল যে তারা খেলাটাকে সমর্থন করে না যতই বলা হোক নতুন তালিবান বলে কিছুই হয় না সেটা কিন্তু আরো একবার তারা এই এসিবি দখল করার মধ্যে দিয়েই বুঝিয়ে দিচ্ছে এবং ময়ূখ আরো একটা বিষয় যেটা নিয়ে আমরা ইতিমধ্যেই শিহরিত যেখানে দেখা যাচ্ছে যে বদগিস প্রদেশে একজন পুলিশ প্রধানকে কিভাবে মাথায় গুলি করে খুন করা হলো প্রকাশ্য রাস্তায় সবার সামনে সেই ছবিটাও কিন্তু আমরা দেখেছি তাতেও আমরা আমাদের রোম খাড়া হয়ে যাচ্ছে এখনো সেই ভয়াবহতায়
আমরা সেই নিয়েও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ময়ূক সেই ছবি যে ছবিটা একবার আমরা দেখিয়ে দেব দর্শককে আমরা দেখলাম কিভাবে লুটিয়ে পড়লেন এই পুলিশ প্রধান যিনি বাগেশ প্রদেশে তিনি পুলিশ প্রধান হিসেবে কাজ করতেন এবং সেই পুলিশ প্রধানকে রাস্তায় সবার সামনে গুলি করে হত্যা করা হলো তালিবানদের তরফ থেকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবি সারা পৃথিবীর দেখা উচিত এই মুহূর্তে যারা ইউটিউবে রিপাবলিক বাংলা লাইভ স্ট্রিমিং দেখছেন তাদেরকে বলবো বিপুল ভাবে শেয়ার করুন এই ছবি বারবার শেয়ার করুন 100 বার শেয়ার করুন এবং এই ছবি এই নৃশংসতার ছবি সারা পৃথিবী দেখুক যে এইটাকে বলে তালিবানি শাসন এইটাকে বলে শরিয়াতি শাসন এইটাকে বলে আফগানিস্তান নয়া আফগানিস্তান ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান গাল ভরা নাম দেওয়া হয়েছে কিন্তু আসলে এইটা হচ্ছে সেই চিত্র যেখানে ফুটবলারকে খুন করে দেওয়া হচ্ছে যেখানে প্রকাশ্য রাস্তার মধ্যে তোমরা আতঙ্কে দেখতে পাচ্ছ কিভাবে গুলিটা চালানো হচ্ছে এগুলো গুলির আওয়াজ এবং সারা পৃথিবী দেখুক ঠিক এভাবে এই গুলিগুলো শুধুমাত্র যে এই পুলিশ প্রধানের মাথায় মারা হচ্ছে তা নয় এই গুলিগুলো মারা হচ্ছে মানবতার দেহতে মারা হচ্ছে এই গুলিগুলো এবং বারবার বহুবার বিপুলভাবে আমরা এই কথাগুলো বলবো যে হ্যাঁ আমরা ইমরান খানের বিরুদ্ধে হ্যাঁ আমরা তালিবানিদের বিরুদ্ধে রিপাবলিক বাংলা ক্রমাগত এই খবরগুলো করে যাবে রিপাবলিক বাংলা ক্রমাগত এই ছবিগুলো দেখিয়ে যাবে কারণ যেটা আমাদের হাড় হিম করে দিচ্ছে এই মুহূর্তে গোটা পৃথিবী দেখছে আমরা দেখলাম ময়ূক আমরা এই ছবি দেখলাম যেখানে শুধুমাত্র গুলি করেই ক্ষান্ত হলো না যখন লুটিয়ে পড়লেন এই পুলিশ প্রধান তারপরেও আরো বেশি তাদের আস্ফালন তারা সেই মৃতদেহের উপরেও গুলি করতে ছাড়লো না এই তালিবানরা ধন্যবাদ ময়ূক আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে ময়ূক রঞ্জন ঘোষ এরই পাশাপাশি আরো খবর উঠে আসছে যা অবশ্যই আফগানিস্তানের সঙ্গে জড়িত এ রাজ্যের খবর আফগানিস্তান জুড়ে তালিবান শাসন চলছে আধার নেমেছে কাবুল কান্দাহারে আতঙ্কপুরী থেকে দেশে ফিরেও আতঙ্ক কাটেনি নদিয়ার দুই যুবকের আফগানিস্তান থেকে বাড়ি ফিরেছে নদিয়ার দুই যুবক তালিবান জঙ্গিরা কাবুল দখলের আগেই বাড়ি ফিরে আসে বেগুপাড়া সুপ্রিয় মিত্র ও শানু গঞ্জালভেস দুজনেই কাবুলের মার্কিন দূতাবাসে রাঁধুনির কাজ করত শান্ত কাবুল তাদের সামনে অশান্ত হয়ে ওঠে বোমা গুলির শব্দ আর বারুদের গন্ধ ঘুম কেড়ে নিয়েছিল তাদের তো ঈদের দিনকে আমি তিনখানা মিসাইল পড়তে দেখেছি আমি একবার বিকালবেলায় 25খানা হ্যান্ড গ্রেনেড পড়তে দেখেছি নিজের চোখে আর বাকি তো গুলিগালা চলতই তো পরিস্থিতি তখনও খারাপ হয়ে গেছিলো কারণ অলরেডি অনেক শহর ক্যাপচার হয়ে গেছিলো তালিবানরা ক্যাপচার করে নিয়েছিল যেমন জালালাবাদ বাগরাম মাজার শরীফ কান্ধার তখন বেশ মানে শুধু কাবুলে ঢোকাটাই ওদের বাকি ছিল আতঙ্ক মানে প্রচণ্ড আতঙ্ক ফ্লাইট নামতে দিচ্ছে না কান্ধারে এরকম দেখা গেছে যে রানওয়ে উড়ি দিয়েছে সাতখানা পাইলটকে মেরে দিয়েছে ওরা ঘর থেকে মানুষ বের করে করে মারছে এত বাজে সিচুয়েশন রাস্তায় তো বেরোনোর কোনো ইয়ে নেই রাস্তায় বেরোতেই পারবে না সেফটি ছাড়া টিভি আর সামাজিক মাধ্যমে নিজেদের কর্মস্থলের ছবি দেখে আঁতকে উঠেছে দুজনেই চেনা কাবুল যেন এক লহমায় অচেনা হয়ে গেছে নিজেরা ঘরে ফিরে এখন আটকে থাকা ভারতীয়দের জন্য প্রার্থনা করছে নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের ভোট পরবর্তী হিংসা খুন ও ধর্ষণের মামলার তদন্তে সিবিআই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলা দেখার জন্য 3 সদস্যের সিট গঠনের নির্দেশ আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চের ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের রায়দান গত 3 আগস্ট কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্তালের নেতৃত্বে 5 সদস্যের বৃহত্তর বেঞ্চে শেষ হয় শুনানি 19 আগস্ট এই মামলার শুনানিতে সিবিআই তদন্তের পাশাপাশি সিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে যে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয় বলেও সাফ জানানো হয়েছে হাইকোর্টের তরফে
খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো মামলার তদন্তে সিবিআই। ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলায় সিট গঠন, তিন সদস্যের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সৌমেন মিত্র, সুমন বালা সহ তিনজনকে নিয়ে সিট গঠন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট, সেই রিপোর্টও ছয় সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। রাজ্য সরকারকে সব নথি হস্তান্তরের নির্দেশ, নথি হস্তান্তর করতে হবে সিবিআইকে, অন্যথায় কড়া পদক্ষেপ নেবে আদালত, নির্দেশ কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের এই রায়ে জাতীয় মানবাধিকার কমিশনের দাবিকেই কার্যত শিলমোহর। বলেছিল যে ভাইলেন্স হয়নি, কিন্তু আজকে তো কোর্ট মাধ্যমে এটা প্রুভ হয়ে গেল যে ভাইলেন্স হয়েছিল, সেই জন্য আজকে সিবিআইকেই তদন্তটা হ্যান্ডওভার করা হয়েছে, এসআইটি কনস্টিটিউট করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করা যাবে না, এই অর্ডার এটা আজকে পরিষ্কার করে দিল। সরকার কোনো রেসপেক্ট আছে? যেখানে মানুষ এরকম রেপ হচ্ছে, মেয়েদের ধর্ষণ হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী একবারও মুখ খোলেন না, তার কোনো রেসপেক্ট আছে এদের? যদি সিবিআইতে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে, তাহলে আপনি সিবিআইকে বোঝাবেন যে আপনি দোষী নেই, এখানে তো পিটিশনটা রিজেক্ট হয়ে গেছে। বিজিতের ভাই এখানে এসেছে, তার সঙ্গে আমার কথা হলো, এবার সুপ্রিম কোর্টে আমিও একটা ইয়ে অ্যাপ্লিকেশন লাগাবো যাতে ওরা বডি পেতে পারে, আর তারপরে যেরকম ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন হবে, যেহেতু অলরেডি সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়ে গেছে যত হিনিয়াস ক্রাইম, তো সেটাও সিবিআই এর কাছে চলে যাবে। প্রিয়াঙ্কা রায় ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগকে মান্যতা কলকাতা হাইকোর্টের। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। হাইকোর্টের নির্দেশকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছে বিজেপি। এনএইচআরসি এর নিরপেক্ষতা নিয়ে পাল্টা সরব তৃণমূল। হাইকোর্টের নির্দেশ নিয়ে শুরু রাজনৈতিক কাজিয়া। পশ্চিমবাংলায় নির্বাচন পরবর্তী যে ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই লজ্জিত, দুঃখিত। গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করা হয়েছে, সাংবিধানিক ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। ভোট পরবর্তী রাজ্যে রাজনৈতিক হিংসা, হিংসার অভিযোগ নিয়ে ফল প্রকাশের পর থেকে জারি রাজনৈতিক চাপানোতর। কলকাতা হাইকোর্টে মান্যতা পেল ভোট পরবর্তী রাজ্যে রাজনৈতিক হিংসার বিজেপির অভিযোগ। উনকো ন্যায় মিলনে কি দিশা মে আজ ইয়ে পহলা স্টেপ হ্যায়, ইসকো ন্যায় মিলনা আভি নাহি কাহা জা সাকতা। ন্যায় তভি মিলেগা জব ও লাখো লোক জো পলায়ন কর চুকে হ্যায় ও আপনে ঘর আ জায়েঙ্গে। সিবিআই তদন্তের দাবি শুরু থেকেই করে আসছিল বিজেপি। হাইকোর্টের নির্দেশকে স্বভাবতই জয় হিসেবে দেখছে গেরুয়া শিবির। মানবিকতার জয় হয়েছে, মানবতার জয় হয়েছে, সিবিআই তদন্তে সবটা বেরিয়ে আসা, দুধ আর জল আলাদা হয়ে গেল। বিজেপির সুরে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বামেরা। হাইকোর্ট যে রায় দিয়েছে আমি তাকে স্বাগত জানাই। বাংলায় হিংসার চেহারাটা স্পষ্ট, ভোট পরবর্তী হিংসার চেহারা সেটাও খুবই স্পষ্ট, নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে ডিজি নিজে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট দেখলেই বোঝা যায় যে রাজ্যের হালটা কী। তো সরকার অথবা শাসন দল না বুঝলেও দেশ শুদ্ধ সবাই বুঝতে পারছেন। আজকে হাইকোর্টের রায়ের পর এই চেহারাটা কতটা স্পষ্ট সেটা আরেকবার পরিষ্কার করবে। হাইকোর্টের নির্দেশের পর নিরপেক্ষতা ও এখতিয়ারের প্রশ্ন তুলে ফের জাতীয় মানবাধিকার কমিশনকে নিশানা তৃণমূলের। সেই সঙ্গে সিবিআই তদন্তের বিরোধিতায় সরব হয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ ঘাসফুল শিবিরের। আনহ্যাপি যাকে বলে, রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপার নিয়ে সিবিআই তদন্ত করবে এটা তো রাজ্যের অধিকারে হস্তক্ষেপ, তার কারণ আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্য সরকারের এখতিয়ারে, তার ফলে এটা সামগ্রিকভাবে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ, এটা হওয়া উচিত ছিল না। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছে রাজ্য। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে আরো তীব্র ভোট পরবর্তী হিংসা নিয়ে জারি শাসক বিরোধী রাজনৈতিক তরজা। আগামী দিনে চাপানোতর আরো উচ্চগামে পৌঁছবে মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিজেপির শহীদ স্মরণ যাত্রাকে ঘিরে উত্তপ্ত ময়নাগুড়ি। পুলিশ ও নারায়ণী সেনার মধ্যে ধস্তাধস্তি, আহত এক পুলিশ আধিকারিক, গ্রেফতার নারায়ণী সেনার কর্মীরা। ময়নাগুড়ি থানা ও চৌপতি মোড়ে জারি 144 ধারা। বিজেপির শহীদ সম্মান যাত্রা ঘিরে ফের উত্তেজনা। এবার বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ি।
ময়নাগুড়ির জলপেশ মন্দিরে পুজো দিয়ে শহীদ সম্মান যাত্রা শুরু করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। লাটাগুড়ি থেকে নারায়ণী সেনাদের সঙ্গে নিয়ে নিশীথ প্রামাণিক মন্দিরের দিকে রওনা দিতেই ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে বাধা দেয় বিশাল পুলিশ বাহিনী। নারায়ণী সেনাকর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় নারায়ণী সেনার কর্মীদের। ধস্তাধস্তিতে আহত হয়েছেন ডিএসপি ক্রাইম সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। মহামারী আইনে জমায়েত করার জন্য নারায়ণী সেনাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। তারা উত্তেজিত হয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করেন, পুলিশের ওপর স্টোন পেল্টিং হয়, দু একটি গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, আমাদের কিছু অফিসার ইনক্লুডিং আমাদের ডিএসপি ক্রাইম তারা আহত হয়েছেন। ঘটনায় পুলিশ প্রশাসন ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছে রাজ্যের শাসক দল। পুলিশ যেভাবে রাজ্য সরকারের অঙ্গুলি হিলনে যেভাবে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করছে, আমি বলবো এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অত্যন্ত নিন্দনীয় বিষয়। পুলিশ ও নারায়ণী সেনার মধ্যে ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে স্থানীয় প্রশাসনের তরফে ময়নাগুড়ি থানা ও চৌপতি মোড়ে জারি করা হয়েছে 144 ধারা। এদিকে পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘক্ষণ ময়নাগুড়ি থানার বাইরে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় ও ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়কে বসে থাকতে হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। দল পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ বিধায়ক পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়কের অভিযোগ মানতে নারাজ দুই পঞ্চায়েত প্রধানে। বিরোধী বিজেপির কটাক্ষ, ভাগ বাটোয়ারা ঠিকমতো না হওয়াতেই সরব হয়েছেন বিধায়ক। পূর্ব বর্ধমানের দুটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্থানীয় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জাহাননগর ও দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের কাজে ভুয়ো মাস্টার রোল তৈরি, ই টেন্ডার না ডেকে কাজ করা, বাসিন্দাদের কাছ থেকে উচ্চ হারে ট্যাক্স নেওয়া সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন বিধায়ক। তার দাবি, নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়। পশ্চিম মুদাফারে 1000 মানুষ 100 দিনের কাজ করলেও 6000 মানুষ কাজ করেছেন দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। দলের কোনো লোক যদি অন্যায় করে, টাকা আত্মসাৎ করে, আমি তার বিরুদ্ধে অভিযোগ করবই। সে প্রধান হোক আর যেই হোক, আমি হলে আমার বিরুদ্ধে করবে, আমিও যদি এ কাজ করি আমার বিরুদ্ধে করবে, অসুবিধা নেই তো। দুর্নীতির অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছে দুটি গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষই। জাহাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ ঘোষের বক্তব্য বিধায়ককে ভুল বুঝিয়েছেন। উনি খুব কাজের মানুষ, হয়তো কোনো অ্যাঙ্গেলতে ভুল বুঝেছেন উনি। যদি উনি চান আমার পেপার দেখতে, পঞ্চায়েতের কাজ সম্বন্ধে তথ্য চান, আমি দেখাতে রাজি আছি, এটাকে বসে মিটিয়ে নেব আশা রাখছি। অন্যদিকে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিজা শেখও 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিধায়কের অভিযোগ সমর্থন করেছে বিজেপি, যদিও জেলা বিজেপি সভাপতির কটাক্ষ ভাগ বাটোয়ারাতে সমস্যা হওয়াতেই দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিধায়ক। আজ অভিযোগ করছেন, এতদিন উনি ঘুমিয়েছিলেন, আজ দেখুন গা নিজের মধ্যে ভাগ বাটোয়ারা ঠিকঠাক পাচ্ছেন। আর শুধু জাহানগর বা দোগাছিয়া পঞ্চায়েত নয়, ওই জেলাতে সমস্ত পঞ্চায়েতে তৃণমূলের দুর্নীতি আছে, আর ব্যাপক দুর্নীতি আছে, শুধু একদিনের কাজ নয়, সমস্ত বিষয়ে দুর্নীতি। বিধায়কের অভিযোগের জেরে পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে চলে এলো বলে মনে করছে ওয়াকি বহাল মহল। দলের বিধায়কের দুর্নীতির অভিযোগের মোকাবিলা করাই এখন তৃণমূল পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঝাড়খণ্ডের জামতারা থেকে উদ্ধার কলকাতার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। কলকাতার জানবাজারের বাসিন্দা 41 বছরের সাইফ খানের গলায় একাধিক ধারালো অস্ত্রের কোপ পাওয়া গেছে। সাইফেরই কোনো বন্ধু তাকে নিয়ে গিয়ে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের।
মঙ্গলবার সন্ধ্যের পর থেকেই কোনো খোঁজ ছিল না জানবাজারের বাসিন্দা সাইফ খানের। বুধবার ভোরে বছর ৪১-এ সাইফের দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের জামতারার মিহিজাম এলাকায়। সাইফের স্কুটির চাবি সূত্র ধরে মিহিজাম থানার পুলিশ জানবাজারের সাইফের পরিবারকে খবর দেয়। পরিবারের লোক বুধবার রাতে জামতারায় গিয়ে দেহ শনাক্ত করে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোয় সাইফ। বুধবার ভোরে জামতারায় রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দুপুরে পরিবারকে খবর দেয় মিহিজাম থানার পুলিশ। রাতেই দেহ শনাক্ত করে পরিবার। ঘটনা তদন্ত শুরু করেছে মিহিজাম থানার পুলিশ। পরিবারের দাবি, সাইফের কলকাতার কোনো বন্ধুই তাকে জামতারায় নিয়ে গিয়ে খুন করেছে। পুলিশ সূত্রে খবর, কলকাতার ময়দান চত্বরে সাইফের ফোন সুইচ অফ হয়ে যায়। ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে মিহিজাম থানার পুলিশ। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।